হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টিউটোরিয়াল হোম আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি এসেছি সেটি হলো ক্লাস নাইন লাইফ সায়েন্স মডেল অ্যান্সার পেপার নাম্বার টেন আজকে আমার ক্লাসে করে দেবো যার পেজ নাম্বার হচ্ছে তিনশো ছিয়াত্তর এবং তিনশো সাতাত্তর এখানে তোমাদের যতগুলো প্রশ্ন করবো সবগুলো হচ্ছে থার্ড সাম্যান্ডারের সমস্ত লং কোয়েশ্চিন উত্তর তাই তোমাকে বলবো ক্লাসটি তোমার সম্পূর্ণ দেখবে তাহলে বেশি না কথা বলে আমার ক্লাসটিকে শুরু করা যাক লেটস গো প্রথমে দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার টেন একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখুম আয়ের দাগে কোনটির মধ্যে শক্তি রাসায়নিক রূপে সঞ্চিত থাকে কয়লা এরপর দেওয়া আছে ফাইটো প্লাঙ্কটন হল এটি উৎপাদক এরপর দেখা এক স্তর থেকে অন্য অন্য খাদ্য স্তরে শক্তি প্রবাহিত হয় দশ শতাংশ এরপর দেওয়া আছে কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয় এটি হবে পোলিও এরপর দেওয়া আছে উদ্ভিদ রাজ্যে কোন গোষ্ঠীতে সংবহন করলে উপস্থিত এটি হবে ফাইন এরপর দেওয়া হচ্ছে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত এটি হচ্ছে মনেরা এরপর দেওয়া আছে কোন খাদ্য উপাদান শক্তিতে পরিণত কোন খাদ্য উপাদান শক্তি উৎপন্ন করে না এটি খনিজ লবণ এপর দেওয়া হচ্ছে অ্যান্টিবডি কোন আকৃতি বিশিষ্ট এটি হচ্ছে ওয়াই আকৃতি বিশিষ্ট এরপর দেওয়া আছে যে রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয় তা হলো এটি এডস এরপর দেওয়া আছে দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হল এটি প্লি হাম এপর দেওয়া আছে কোষ প্রাচীন গঠনগত উপাদান হলো এটি হচ্ছে সেলুলোজ এরপর দেওয়া আছে যে জীববিদ্যা ও পরিসংখ্যানবিদ্যা মিলে যে বিজ্ঞান সৃষ্টি রাখা বলা হয় এটি বায়োমেট্রিক এরপর দেওয়া নিম্ন থেকে উচ্চ ঘনত্বের অণুগুলি পরিবহন ঘটে এটি হচ্ছে সক্রিয় শোষণে এরপর দেওয়া হচ্ছে আরশোলা শ্বাস যন্ত্রটির নাম এটি হচ্ছে ট্রাকিয়াম এরপর দেওয়া আছে মানুষের পুষ্টি তৃতীয় পর্যায়টি হলো এটি হচ্ছে শোষণ এরপর দেওয়া আছে হচ্ছে দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি আইর দাগে কোন প্রকার খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে মিচন মৃত পচনশীল জৈব পদার্থ দ্বারা সূচিত হয় এটি হচ্ছে ডেট্রিটাস এরপর দিন নিচের সম্পর্কযুক্ত শব্দ জোট দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্কে দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করুন এখানে দিয়েছে যে স্প্রিস প্ল্যান্টেরাম হয় তাহলে লিনিয়াস ইস্টু ড্যাশ পিসিস প্ল্যান্টেরাম ইস যদি লিনিয়াস হয় তাহলে ড্যাস ইস্টু থ্রি ও ফার্স্টাস এটা হবে দ্য হিস্টোরিয়া প্ল্যান্টেরাম এরপর দেওয়া আছে যে একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু যা খরণ কার্যে সাহায্য করে তাকে বলে এটি হবে গল্কি বস্তু এরপর দেওয়া মরফিন মরফিন কোন গাছ থেকে পাওয়া যায় এবং এর কাজ কী এটি হচ্ছে আফিম গাছ থেকে পাওয়া যায় এবং মলফিমে কাজ হলো ব্যথা বেদনা ওষুধ এরপর দেওয়া আছে বিস সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখুম হাইলাম তারপর পেলসি পেলভিস আর গবিনিং আর আছে হচ্ছে ক্যাপসুল এটি হচ্ছে গবিনিং এরপর দেওয়া হচ্ছে রক্ত সংবহন এবং এক চক্রির রক্ত সংবহনে থাকে এমন একটি প্রাণীর নাম লিখুন দ্বিচক্রী হচ্ছে মানুষ এবং এক চক্রির রক্ত হচ্ছে চারশোলা এরপর দেওয়া হচ্ছে অ্যান্টিপো অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি কী রোগ এটি হচ্ছে গ্লাইকোপোরটিন এরপর দেওয়া হচ্ছে জমিতে সার প্রয়োগ করা উল্লেখযোগ্য এ কারণ উল্লেখ করো এটি হবে উদ্ভিদকে পুষ্টি যোগানো এরপর দেওয়া হচ্ছে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি আয়ের দাগে জাইলেম কলা ড্যাস উপাদানটি জীবিত এটি হচ্ছে জাইলেম প্যারেন কাইমা এরপর দেওয়া হচ্ছে হাঁপানি প্রসন প্রসনমে উপকারী কাজে ড্যাস উপকারী কাজে লাগে এটি ডাটুরিন এরপর দেওয়া হচ্ছে মসবর্গের দেহে কাণ্ড সদৃশ্য অংশকে ড্যাশ বলে এটা কোলেড এ আছে ডেঙ্গু ড্যাশ মশার মাধ্যমে ছড়া এটি হচ্ছে এডিস মশার মাধ্যমে এরপদে আছে লিনিয়াস আয়ের কি সর্বনিম্ন এককটি হল ড্যাশ এটি হচ্ছে প্রজাতি এরপদে আছে সবাদ শ্বসনে প্রতি অনু গ্লুকোজ থেকে ড্যাশ অনু এটিপি উৎপন্ন হয় এটি হচ্ছে আটত্রিশ অনু এটিপি উৎপন্ন হয় এরপদে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বালবে পরিবর্তে ড্যাশ ব্যবহার করা হয় এটি হচ্ছে এলইডি এরপর দেওয়া হচ্ছে দাগে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দম আয়ের দাগে বিসিজি টিকা মামস রোগে ব্যবহৃত হয় ভুল যক্ষারোগে ব্যবহৃত হয় এরপর দেওয়া হচ্ছে যে বনভূমি যোগ্য প্রাকৃতিক সম্পদ এটি হচ্ছে ঠিক এরপর দেওয়া হচ্ছে পঞ্চান্ন রাইবোজম ক্লোরোপ্লাস্ট থাকে ভুল সত্তর এস রাইবোজম ক্লোরোপ্লাস্ট থাকে এরপর দেওয়া আছে যে মলিকিউলার বায়োলজিতে অনুজীব সংক্রান্ত আলোচনা করা হয় এটি হচ্ছে ঠিক এর পরে আছে কালাজ্বর হলো একটি ছত্রাক ঘটিত রোগ এটি হচ্ছে ভুল এরপর দেওয়া হচ্ছে মাইনার কার্প্য উদাহরণ হলো রুই এটি হচ্ছে ভুল এটি হচ্ছে পুটিং। এরপর দেখা আছে পাঁচের দাগে বাম স্তম্ভের সঙ্গে বা এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করে লিখো আয়ের দাগে আশি এস রাইবজম এটি ইউক্যারিওটিক প্রকৃতির কোশ্চি অঙ্গাণু দেওয়া আছে দশ শতাংশ সূত্র এটি হচ্ছে লিন্ডেম্যান সার্বজনীন দাতা এটি হচ্ছে ও পজিটিভ রক্ত আর পি এল পি এটি তিস্তরীয় আবরণ এটি হচ্ছে একক পর্দা আর পাঁচের দাগে এ সিপি এটার জন্য উচ্চ প্রোটিন এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখা জন্য অসংখ্য ধন্যবাদ এই ক্লাস থেকে তোমরা যদি কেন করছো নতুন শিখতে লাইক লাইক করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আরও একটা নতুন ক্লাসে নতুন কিছু শিখতে হলে আজকে আমার ক্লাসটি এখানে শেষ করলাম দেখাবে পরেক্ষণ একটা নতুন ক্লাসে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই